প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আজকের নাটক মোহাম্মদ শরীফউদ্দিনের জীবন কাহিনী। নাটকটি লিখেছি আমি, কিন্তু নাটক লেখার আগে মোহাম্মদ শরীফউদ্দিনকে আমি চিনতাম না। আমি জানতাম যে সে গান করে, কিন্তু সরাসরি আমার সাথে কোনো পরিচয় ছিল না। কিন্তু একদিন হঠাৎ শরীফউদ্দিন আমার বাসায় এসে হাজির, আমাকে বললো যে একটি নাটক লিখে দিতে হবে এবং তার জীবনের উপর। তার জীবন সম্পর্কে আমি কিছুই জানি না। আমি তার কাছে জানতে চাইলাম তোমার জীবনে কিছু ঘটনা, ও খণ্ড খণ্ড কিছু চিত্র আমার সামনে তুলে ধরল। তার উপরে ভিত্তি করে আমি এই নাটক রচনা করলাম এবং শেষ পর্যন্ত পরিচালনাও করতে হলো আমাকেই। এবং ওর গান শুনে আমি খুব মুগ্ধ হলাম এবং তারপরে আমি চেষ্টা করেছি নাটকটিকে প্রাণবন্ত করে ওর জীবনের আদ্যোপান্ত তুলে ধরার। আমি জানি না কতটুকু সার্থক হয়েছি, সবটাই আপনাদের উপরে। আপনারা শরীফের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহর কাছে যেন বড় শিল্পী হতে পারে। ধন্যবাদ। মায়ের কান্দন যাবৎ জীব, দুই সার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরী বাইরের কান্দন কই একদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখি মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক বেসা যায় নয়ন জ্বলে রে, ও মা সন্তান দুঃখের দরদি আমার। এটা শরৎকাল, আর তো শরতের আকাশ নানা রঙে সেজেছে। এই শরীফ দেখো দেখো কি সুন্দর সাদা মেঘ, কি সুন্দর তাই না, চমৎকার নীল আকাশ। ঠিক বলেছ, শুধু ঠিক বলেছি, একশোবার ঠিক বলেছি। হ্যাঁ চলো এখনি, হ্যাঁ এখনি, বিকালে রেকর্ডিং আছে, চলো। আরে আরে চলো, আরে বলিস না। হ্যাঁ তাই তো। হ্যাঁ শোন, কলেজের নোটটা কিন্তু অবশ্যই আনবি, ঠিক আছে? হ্যাঁ রূপা আমি যাচ্ছি, দাঁড়াও। শোন আমি তোর সাথে পরে কথা বলছি, ওকে? হ্যাঁ বাই। কোথায় যাচ্ছ? রেকর্ডিং এ। আর আমি যে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমার জন্য মানে? হ্যাঁ তোমার জন্য, আমার কিছু কথা ছিল। বেশ তো, তোমার সব কথা আমি শুনব। রোজই তো একই কথা বলো, কিন্তু কবে হবে তোমার সময়? সময় কি ফুরিয়ে যাচ্ছে? তা হয়তো যাচ্ছে না, কিন্তু কিন্তু কি? কিন্তু না বলা কথাগুলো আমাকে যে যন্ত্রণা দিচ্ছে, সবসময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। রূপা। হ্যাঁ বলো, কবে কবে সময় দিবে আমাকে? তুমি বড্ড ছেলে মানুষ, আমি তোমাদেরই তোমাদের আশ্রয় আছি। স্টপ ইট, আর কখনই কথা বলবে না। তুমি তুমি আমাদের আশ্রয় আছো মানে? তুমি তোমার নিজের যোগ্যতা নিয়ে আছো। এমন যোগ্যতা অনেকেরই আছে। তোমার বাবা যদি আমাকে সুযোগ না দিতেন, আমি শরীফ কবে হারিয়ে যেতাম।
আমি বিশ্বাস করি না। মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকলে ফাঁক পেলেই সে সূর্য বেরিয়ে আসে। তুমিও ঠিক তাই, তোমার নিজের যোগ্যতা ছিল বলে আজ তুমি বড় শিল্পী হয়েছ। শিল্পী তো তোমরাই বানিয়েছ। প্রতিভা না থাকলে কেউ কখনো শিল্পী হতে পারে না। আজ তুমি বড় একজন শিল্পী, শত শত দর্শক তোমার জন্য পাগল, তুমি মস্ত বড় একজন গায়ক। মানছি তোমার কথা, তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে কি আমি বড় শিল্পী হতে পারতাম? এখন রাখো এসব কথা, সেটা থেকে আমার রেকর্ডিং, আমি চললাম। শরীর খারাপ না? আচ্ছা কি হয়েছে বলতো, আমাকে বলা যায় না? মা বললাম তো আমার কিছু হয়নি, তুমি শুধু শুধু টেনশন করছো। আমার এমন চঞ্চল মেয়েটা হঠাৎ কি হলো? জীবনের চেয়ে বেশি ভালোবাসি যাকে, জীবনের চেয়ে বেশি ভালোবাসি যাকে, কি করে ভুলে যাব বলো আমি তাকে, কি করে ভুলে যাব বলো আমি তাকে। মিনতি তোমার কাছে একটি উপায় দাও, বলে দাও বিধি তুমি যে আমায়। মিনতি তোমার কাছে একটি উপায় দাও বিধি তুমি বলে দাও। না হচ্ছে না হচ্ছে না। কি ব্যাপার শরীফ, তুমি অন্যান্য দিনের মতো আজকে ঠিক মতো গাইতে পারছো না, ঘটনা কি? উস্তাদ আজকে ঠিক মতো বুঝতে পারতেছি না, মনে আবেগ পেতেছি না। সে কি তোমাকে আমি আমি গল্পটা একটু ভেঙে বলি। হ্যাঁ, গল্পটা একটু ভেঙে বললে পরে তোমার হয়তো আবেগটা এসে যেতে পারে, তুমি আবেগটার ভিতরে ঢুকে যেতে পারবা। এটা কিন্তু সিনেমার গান, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমার গাওয়ার গানটা নায়ক, এটা ঠোঁট মেলাবে নায়ক, তো সুতরাং নায়কের গল্পটা আগে শুনতে হবে। তোমার এই এই গানটার গল্পটা, নায়ক গ্রামের একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু নায়কের বাবা বিরাট ধনী, বিরাট ধনী, সে তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছে। এখন তুমি কিছুতেই তোমার বাবা মাকে বলতে পারতেছো না যে তুমি ওই মেয়েটিকে ভালোবাসো, মানে তুমি এখন নায়কের ভূমিকায় অভিনয় করছো, যেহেতু সেহেতু তোমাকে এটা তুমি কিছুতেই বলতে পারছো না। তোমার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা তোমাকে এই গানটার ভিতরে ফুটিয়ে তুলতে হবে। এখন গভীর রাত, ঘুম নেই নায়কের চোখে, ব্যালকনিতে দাঁড়িয়ে গাইতে হবে এই গানটা। এই হলো গানের গল্প, সুতরাং সেই ফিলটা তোমাকে দিতে হবে, সেই আবেগটা দিতে হবে, তোমার যে কষ্ট, তোমার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তোমার কণ্ঠে ঝরতে হবে। এটা যদি তুমি না করতে পারো তাহলে গানটা কিন্তু হবে না। অন্য কোনো শিল্পীকে দিয়ে গাওয়াইনি? ইম্পসিবল, এ হতেই পারে না। প্রডিউসারের ডিমান্ড তোমাকে ছাড়া অন্য কোনো শিল্পীকে দিয়ে সে গান গাওয়াবে না, গাওয়াবে না, গাওয়াবে না। তুমি হলে দেশের নামকরা কণ্ঠতারকা, তোমার গান শোনার জন্য দেশের 5 কোটি মানুষ টিকিট কেটে সিনেমা হলে ঢুকবে। তোমাকে এ গান গাইতেই হবে। তাহলে আজকে রেকর্ডিং ক্যান্সেল করি? আজকে রেকর্ডিং ক্যান্সেল করলে করা যায়, কিন্তু তোমার কি কোনো সমস্যা? আজ গাইতে পারবো না। আজকে গাইতে পারবো না? ওকে, তার আগে তোমাকে একটা কথা বলি, তোমার কি কিছু হয়েছে, তোমার কি কোনো সমস্যা? হ্যাঁ, আজকে ভালো লাগছে। ওকে, ব্যাক আপ। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো, কিছু বলছো না যে? কি বলবো? যাই হোক, কিছু একটা বলো, এইভাবে তো বোবার মতো দাঁড়িয়ে থাকা যায় না। এখানে এলে কেন? শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশে তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম।
চলো ফিরে যাই। ফিরে যাব? এই তো এলাম তোমার সাথে কথা বলবো বলে। মনটা ভালো নেই লোপা। কেন, কি হয়েছে? জানি না। কি হয়েছে বলবে না আমাকে? বললাম তো জানি না, চলো। আশ্চর্য মানুষ, কি হয়েছে বলবে না অথচ গুরুগম্ভীর হয়ে থাকবে। কিন্তু আমাকে জানতেই হবে কি হয়েছে শরীফের। আচ্ছা বকুল, লোপার কি হয়েছে বলো তো। আমি কি করে জানবো, তোমার মেয়ে, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, তুমি মা, তোমাকে যা বলবে আমাকে তা বলবে না। তাছাড়া মেয়ে বড় হয়েছে, ওর মতামতের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তখনই বলেছিলাম খাল কেটে কুমির এনো না, তখন তো আমার কথা শুনলে না, এখন বোঝো? তখন কি আর জানতাম অল্প বয়সে তোমার মেয়ের চোখ দুটো নষ্ট হয়ে যাবে। শোনো, যা হবার হয়েছে, তুমি এখন ওই শরীফকে বাড়ি থেকে বিদায় করো। শরীফকে বাড়ি থেকে বিদায় করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? না, বরং আরো বেশি করে সমস্যার সৃষ্টি হবে। তাহলে কি করবে? এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, ভেবে বলতে হবে। কি ভুলটা যে সেদিন আমি করেছিলাম। ভুল তুমি করনি, ভুল করেছি আমি। আচ্ছা, শরীফ কি লোপাকে ভালোবাসে? ভালোবাসি? তোমাকে আমি অবশ্যই ভালোবাসি। বড় ভাই যেমন ছোট বোনকে ভালোবাসে, তেমনি আমি তোমাকে তেমনি ভাবে ভালোবাসি। ব্যাস, আর কিছুই না। রূপা, একদিন তুমি আমাকে গেয়ে ভূত বলে ঘৃণা করেছিলে, অশিক্ষিত মূর্খ বলে উপবাস করেছিলে, তাহলে আজ কেন ভালোবাসা কথা বলছো? কারণ তখন তো আমি বুঝতে পারিনি তুমি কাজ নও, হিরো খণ্ড। রূপা, আমি হীরখণ্ড নই, কাচের টুকরো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যা জেনেছি, যা করেছি, সবই দিনের আলোর মতোই সত্য। আমার ভালোবাসা, আমার ভালোবাসা কোনো ফাঁদ ছিল না রূপা। হ্যাঁ শরীফ, আমার ভালোবাসার ভিত বড়ই মজবুত, ভূমিকম্পেও সহজে টলবে না। কিন্তু লোপা, তুমি তো আমার অতীত ইতিহাস কিছু জানো না। আমি জানি, আমি সবই জানি। হ্যাঁ জানো, যা জানো সবই মিথ্যে। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। প্রত্যেকটি মানুষের জীবনে একটি গল্প থাকে, আমার জীবনও একটি গল্প আছে, তা কি তুমি জানো? গল্প? কিসের গল্প? আমি শুনতে চাই। সত্যি তুমি জানতে চাও লোপা? হ্যাঁ, আমি জানতে চাই, আমি শুনতে চাই তোমার জীবনের গল্প। কি সেই গল্প বলো শরীফ। তাহলে শোনো। কিরে, স্কুল ছুটি হয়ে গেছে? না। তাইলে স্কুল থেকে আসা পড়ছিস কেন? আমার মধ্যে লেখাপড়া হইব না মা। কেন, কি হয়েছে? স্কুল থেকে হেড স্যার বাইর করে দিচ্ছে। নিশ্চয়ই স্কুলে দুষ্টামি করছস? না। তাহলে বাইর করে দিব কেন? হ্যাঁ, এই বাইর করে দিব কেন? কথা কস না কেন, কি হয়েছে? কথা কস না কেন? স্কুলে 8 মাসের বেতন বাকি, বই খাতা নাই, এভাবে লেখাপড়া করা যায় মা? কি করবো বাপ, অভাবের সংসার। তোর বাপ দিন রাত পরিশ্রম করতেছে এই সংসার চালানোর লেগে, হাজার হাজার টাকা দেনা হয়ে গেছে, দুবেলা ভাত জোটাতেই কষ্ট হইতেছে বাজার, তারপর তোর স্কুলের বেতন, বই খাতা, পেন্সিল কেমনে জোগাড় করমু ক? আমিও বাবার মতো কাজ করি।
তুই ছোট মানুষ, তোরে কে কাম দেবো বাপ? আমি বাস স্ট্যান্ডে কুলিগিরি করব। শরীর হ্যাঁ মা, তুমি আমার অনুমতি দাও। না বাসা, তোরে কষ্ট করে মানুষ হইতে হইব। শুনছি লেহাপড়া করে নাকি মানুষ হয়, কিন্তু আমি তো লেহাপড়া করুম না, আমি কেমনে মানুষ হব মা? তোর প্রশ্নের উত্তর আমার জানা নাই বাসা, আমার জানা নাই। তুমি কাঁদছো মা, কেঁদো না, দেখো আমি একদিন ঠিক বড় হব। তোর কথা যেন সত্য হয়, তোর কথা যেন সত্য হয়। যাটা বড়ই চমৎকার হয়েছে নাকি রে? ওই দেখাটা সালাম মিয়া না রে? হ্যাঁ চাচা। সালাম মিয়া, আরে সালাম মিয়া, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই যা সর, একটু বসে দে, বসো। আমায় তুমি দেখেছো সালাম নামে এই গ্রামে? তুমি ছাড়া তো আর কেউ নাই ভাই। বলো কি বলবে। না নতুন কিছু না, সেই পুরানা ভাঙা রেকর্ড। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থা তো সবই তুমি জানো। জানি মানে? আরে আমি আমার নিজের অবস্থার কথাই জানি না, তোমার অবস্থার খবর আমি জানবো কেমন করে? যাক সে কথা, আমার টাকা গোলাইন তুমি কবে দিতাছ? হাতে এলে দিয়ে দেব। হ্যাঁ কয় কি, হাতে কবে আসবে জানতে পারি কি? কি করব বলো, অভাবে সংসার, দিন আনি দিন খাই। দেখো সালাম মিয়া, তোমারে আমি অনেক সময় দিছি, তিন মাসের কথা বইলা তিন বছর হয়ে গেল, অথচ মা আমার টেকা দনের কোনো নাম নাই। আমার শরীর বড় হলে তোমার টাকা আমি কড়াই কন্টা সব শোধ করে দেবো। বা বা বা, কি সুন্দর গল্প শুনেলা সালাম মিয়া। কবে তোমার শরীর বড় হইব আর কবে আমি টেকা পামো? পাবে ভাই, তোমার টাকা শোধ না করে আমি মরবো না। আর সেই আশাতেই আমি ধেই ধেই করে নাচি। শোনো সালাম মিয়া, এক মাসের মধ্যে তুমি আমার টাকা শোধ দিবা। আমি তা পারবো না মুন্সি মিয়া। হ্যাঁ কয় কি, টাকা নেওয়ার সময় তো কম নাই, ফেরত দিতে পারবা না? ছি 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 ছি, এ তুমি কি বলছো? আমি তো বলিনি যে আমি তোমার টাকা ফেরত দেবো না। আমাকে আমাকে আরো কিছুদিন সময় দাও, আমার বড্ড খারাপ দিন যাচ্ছে। তোমার দিন কিভাবে যাইতেছে তা জানি না, আমার কোনো লাভ নাই। আমার সব কথা ফেলো করি মাখো তেল। আমি তাহলে এবার আসি। বট বৃক্ষের মতন দাঁড়ায় থেকে লাভটা কি? যাও, তবে আমার টেকার কথাটা মনে রাখো। হ্যাঁ ঠিক আছে, যত সব টেকা দেওয়ানের মুরত নাই, সদ্য আনা ফুটানি। কেরে খেলবি না? না মনটা ভালো নেই। তোর কি ইসরে? কিছু না, খেলতে ইচ্ছে করছে না, তোরে খেলা কর। কত বড় আকাশ! আমি যদি ওই মেঘগুলোর মতো আকাশে ভেসে বেড়াতে পারতাম। শরীফের মা, শরীফের মা, শুনছ? কি হয়েছে?
স্কুলের বেতন বাকি পড়ছে, বই খাতা পেন্সিল কিচ্ছু নাই, স্কুলে যাই কি করব? তাই বলে লেখাপড়া বন্ধ করবে? ওকে ইচ্ছা করে লেখাপড়া বন্ধ করছে? অভাব বাধ্য করছে লেখাপড়া বন্ধ করতে? না না, শরীফের জীবনটা আমরা অন্ধকার হইতে দেব না। তাহলে কি করবা? আরো পরিশ্রম করুন, দরকার হইলে আমি রিক্সা চালামো, তবু তবু আমার পোলাটার লেখাপড়া আমি বন্ধ হইতে দেব না। ধরো আমি আসছি। কই যাইতেছো তুমি? আরে এখন আসলে এখন আবার কই যাইতেছো? খাইয়া যাও সাইডটা, আমি পরে খামো। কিছু কিছু মুহূর্ত আছে যা ভোলা যায় না, কিন্তু তাকে আঁকড়ে ধরে থমকে দাঁড়ালে জীবন চলবে না, কারণ জীবন চলমান। কোথায় কখন কিভাবে জীবন যে ফ্রিজ হবে তা কেউ বলতে পারে না। তারপর ঘটনা কি শরীফ, মানে তারপর কি হলো? আস্তা অন্য একদিন বলবো। না, গল্প যখন শুরু করেছো আজকে, এর শেষ দৃশ্যটাও আমি শুনতে চাই। অনেক রাত হয়েছে, তোমার গল্প শুনতে শুনতে রাত শেষ হবে, পূর্ব দিগন্তে লাল সূর্য উঠবে, বেলকনিতে দাঁড়িয়ে আমরা দুজন প্রথম ভোরের সূর্য দেখব। প্লিজ শরীফ, আমি গল্পের শেষ দৃশ্যটা শুনতে চাই। রূপা, অনেক অভাব অনটনের মধ্যে লেখাপড়া করলাম, মাদ্রাসায় ভর্তি হলাম, আরবিতে লেখাপড়া করলাম। তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো? হ্যাঁ। তারপর? তখন 21 বছরের যুবক আমি, জোস্না নামের এক মেয়ে এসে দাঁড়ালো আমার সামনে। কি রে কাবলা, ভালো আছিস? হ্যাঁ। কি খাচ্ছিস? চকলেট খাচ্ছি। তা কতকাল এরকম চকলেট খাবি? তুই আমার বউ হলে আমি আর খাবো না। ও আচ্ছা, তা আমি তোর বউ হচ্ছি রে, কে বলল তোকে? বাবা। ও তাই না? বেটা, তোর বাবার মুখে ঝাঁটা, তোর মুখেও ঝাঁটা, ক্যাবলার ঘরে ক্যাবলা, যা ভাগ। ইস, জোসনাল হাটটা কি নলম। শরীফ, দেখিস একদিন তুই সত্যি বড় শিল্পী হবি। কিভাবে? কিভাবে জানি না, তবে যেভাবেই হোক একদিন দেশের মধ্যে তুই বড় শিল্পী হবি, সবাই তোকে চিনবে। শুধু চিনবে না, মনে রাখবে, যুগ যুগ ধরে তুই মানুষের হৃদয়ে বেঁচে থাকবি। দোস্ত, আমি স্বপ্ন দেখি না, আমি গরিবের ছেলে, আমার বাবার কাছে অনেকই টাকা পাবে, সে টাকা আমাকে শোধ করতে হবে। একদিন তুই গরিব থাকবি না, অনেক বড় হবি, তখন ভুলে যাবি আমাদের কথা। সময়ের প্রয়োজনে মানুষ মানুষকে ভুলে যাবে, এটাই বাস্তবতা, আর আমার সেটা মেনে নিতে কোনো আপত্তি নেই। তোরা আমার বন্ধু, তোদেরকে আমি ভুলে যাব কি করে চিন্তা করি? শরীফ, এদিকে আসো। শরীফ, তোমার নায়িকা তোমাকে ডাকছে, যাও। আরে আসো না, তোদেরকে রেখে যাবো। যাও যাও যাও, তবে তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, আমরা তোমার অপেক্ষা করবো বন্ধু, যাও। হ্যাঁ।
দেখেছিস কি কপা। কি ব্যাপার জোসনা? এই তো কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম, তুমি এখানে কি করছো? বেকার যুবকের কাজ কি, নেই কাজ তো মরিবাজ। আচ্ছা কাল আমাদের কলেজে আসবে? কেন, তোমার ক্লাস নিতে? ওফ, আমি সিরিয়াসলি কথা বলছি, তুমি দুষ্টামি করছো কেন? কি আশ্চর্য, আমি কলেজে গিয়ে কি করব? আমি স্যারকে বলেছি তুমি আমাদের বার্ষিক ফাংশনে গান গাইবে। আমি গান গাইব? তাতে কি হয়েছে, তোমার কি মাথা খারাপ? কলেজ ফাংশনে গান গাইব আমি? ঢাকা থেকে অনেক বড় বড় শিল্পী আসবে, এদের গান না শুনে আমার গান শুনবে? শুনবে, তুমি কাল আসবে এবং মঞ্চে গান গাইবে। আমি? হ্যাঁ তুমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনাদের সামনে গান শোনাতে আসছেন আমাদের গায়ের ছেলে মোহাম্মদ শরীফউদ্দিন। শরীফ, শরীফ তোর নাম ঘোষণা করে দিতে স্বীকৃতি দাও। যা, আমি কি গাইতে পারবো? আর কি পাগলের মতো কথা বলছিস, পারবো না তো। আরে পারবি, চল চল ওঠো ওঠো। এসো শরীফ। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরই গায়ের ছেলে। আমি কখনো মঞ্চে গান গাইনি, আজকে প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মায়ের কান্দন যাবৎ জীব দুইসার মানুষের খান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কই একদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবৎ জীব দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশম আজ দশ দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বোবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে আমার সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কানা খুরা হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ে কান্দি আলোই খুলে, পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে, হা
হাজার দুশাকিয়া গোপন তবু মায়ে ফালে শাহা আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখবু হারি হাদি শুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবৎ জীব দুই সার মার বোনের কান্দন রে ওরে ঘরের পুরী বাইরের কান্দন কই একদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা অপূর্ব অপূর্ব তোমার গানের গলা কার কাছে তালিম নিয়েছো তুমি মেয়েকে কি গান শিখেছি কি বলছো তুমি একা একা গান শিখেছো হ্যাঁ ঈশ্বর তোমাকে অদ্ভুত সুন্দর কণ্ঠ দিয়েছেন ঢাকায় যাবে তুমি না ঢাকা কেন তুমি ঢাকায় গিয়ে রেডিও টেলিভিশনে গান করবে না স্যার আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না শোনো এই কার্ডটা তুমি রাখো যদি তুমি রেডিও টেলিভিশনে গান গাইতে চাও এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করো কেমন জি স্যার আচ্ছা কি নাম তোমার শরীফ মোহাম্মদ শরীফউদ্দিন মোহাম্মদ শরীফউদ্দিন বাহ খুব সুন্দর তাহলে চলে শরীফ হ্যাঁ নাম ছড়িয়ে পড়ল কিন্তু সবাই এসে আমার গান শুনত আসে ঠিকই আমাকে টাকা দিল আমার মা বাবা অনেক কষ্ট করছে মার পরনে কাপড় বাবার পরনে জামানা কী করব তারপর জীবনের উপরে ঘৃণা আসলো সিদ্ধান্ত নিলাম গ্রাম ছেড়ে পালিয়ে যাব সামনে এসে দাঁড়ালো জ্যোৎস্না আচ্ছা শরীফ তুমি এত ভাইঙ্গে পড়তেছো কেন তুমি ভুললে যাইতেছো কেন যে তুমি একটা পুরুষ তোমার নিজের পায়ে দাঁড়াইতে হইব কি করব আমি কি করার আছে আমার সব পুরুষ যা করে তুমিও তাই করবা সবার মতো কঠোর পরিশ্রম করবা নিজের পায়ে দাঁড়াইবা জ্যোৎস্না তোমার ঢাকা যাইতে হইব ঢাকা গিয়ে কি করব আমি ঢাকা গিয়ে তুমি আশিক চৌধুরীর সঙ্গে দেখা করবা আশিক চৌধুরী হ্যাঁ কে সে আশিক চৌধুরী কলেজের ফাংশনে আসছিল তখন তোমার গান শুনে মুগ্ধ হয়ে সে তোমার একটা কার্ড দিছিল তুমি ভুলে গেছো এই নাও সেই কার্ড কার্ডটা পেলে কোথায় তুমি তুমি আমারই দিছো আমি যত্ন করে রাখছিলাম কার্ড নিয়ে কি করব কার্ডের ভিতর ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেখে খুঁজে বাই করে তার সঙ্গে গিয়ে দেখা করো সে যা করার তোমার জন্য করব অসম্ভব আমি পারবো না কেন পারবা না ঢাকা তোমার যাইতেই হইব এই কার্ডটা নিয়ে তুমি অবশ্যই ঢাকা যাইবা কিন্তু কোনো কিন্তু না তুমি ঢাকা যাইবা আমার বিশ্বাস তুমি অনেক বড় শিল্পী হবা কারে কি কথা বুঝাস তুই হ্যাঁ ও কি কারো কথা শুনে ও নিজে যেটা ভালো মনে করে সেটাই করে আমি কি চেষ্টা কম করেছি মা ভাগ্যের চাকা তো আমি নিজে ঘুরাতে পারলাম না এবার লাস্ট চেষ্টাটা করে দেখো আমি জানি এবার তুমি ঠিক সফল হইবা কবে আর ঠিক হইব মা একটু বৃষ্টির আশায় তো চাতক ফাঁকের মতো আকাশের দিকে তাকায় থাকি আকাশে মেঘের চিহ্ন মাত্র নাই কবে বৃষ্টি হইব 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 চাষি একদিন দেখবা ঝপঝপ করে বৃষ্টি নামতেছে না রে এই অভাব অনটনের মধ্যে এসব কথার চিন্তাও করতে ভালো লাগে না তুমি চিন্তা করো না সেই দিন আর দূরে নাই তুমি ঢাকা যাও ঢাকা যেতে টাকা লাগবে না তুমি কোনো চিন্তা করো না সব টাকা আমি দিব তুমি খালি ঢাকা গিয়ে লোকটার সঙ্গে দেখা করো ঢাকা গিয়ে কই থাকবো ঢাকায় তো আমাকে কেউ নাই সব ব্যবস্থা হইব চাষি আমি ওরে আশিক চৌধুরীর কাছে পাঠাইতেছি উনি ওর জন্য সব কিছু করবো
রূপনীয়তার চাষর যে করে চালন। বাহ বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর চা হয়েছে। তা আমার আম্মা জান কোথায়? কোনো সারা শব্দ নাই, কোথায় আমার আম্মা জান? শোনেন, আপনার ছোট আম্মা জানের বিবাহের ব্যবস্থা করেন, মায়া বড় হয়েছে। শোন, তিন ক্লাস বিদ্যা নিয়া আমার এই সংসারটার তো কোনো রকমে পার করে দিলা, কিন্তু সরকারের আইন কানুন এগুলো তো কিছুই জানো না, কিছুই বোঝো না। এই ভাঙা রেকর্ডটা কতদিন আপনি বাজাবেন বলেন তো? আর এই রেকর্ড কিননের পয়সা তো আমার নাহাই। আমাকে জোসনার, জোসনার বয়স হলো গিয়া এখন মাত্র 17 বছর, 18 বছর না হইলে মাইয়ার বিবাহ দেয়া যাবে না। কিন্তু আপনি তো আমার বিয়া করে আনছিলেন 15 বছরে করে। শোনো, তোমার আমার দিন শেষ, এখন নতুন দিন, স্যাটেলাইট আর কম্পিউটারের দিন। দেখো না ঘরে ঘরে কি সুন্দর ডিশের লাইন। আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় গিয়েছিলেন সফরে? আব্বা একটু কলেজে গেছিলাম। কলেজে? শুক্রবারে? এ বলে কি বন্ধের দিনও কলেজ? না মানে আব্বা একটু নোট করতে গেছিলাম। কি নোট করলেন আম্মা জান? এই শুনেন, নোট টোট বাদ দিয়া পড়েন, বই পড়েন, বই পড়া বিদ্যা অর্জন করেন। শুনেন, সবসময় সব কথা কইতে হয় না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই তো এখন জ্ঞানীর মতন কথা বললেন, আর এই বাপ বেটির মধ্যে কথা হইতেছে তার মধ্যে আপনি কেন সন্ধ্যা গেলেন? আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আম্মা জান, আপনি আবার তালগাছের লাইন খারাই দিয়েছেন কেন? যান ভিতরে, যান লেখাপড়া করেন, বিদ্যা অর্জন করেন, যান। শুক্রবারে কলেজ? আমার মাই আমারই হাই কোর্ট দেখাইল। তাহলে শেষ পর্যন্ত তুই ঢাকা যাচ্ছিস? না গে, উপায় কি? আরে ভাগ্য বদলানোর জন্য ঢাকা কেন, প্রয়োজনে তুই দিল্লি যাবি, আমরা চাই তুই নাম করা শিল্পী হ। আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম রে, তুই চলে গেলে আমরা একা হয়ে যাব। তোরা দুজন, কিন্তু আমি যে একা? বাস্তবকে মেনে নিতে হবে শরীফ, তুই তো আর ইচ্ছে করে ঢাকায় যাচ্ছিস না, তুই তো প্রয়োজনে ঢাকায় যাচ্ছিস। এই শরীফ, ঢাকায় গিয়ে আমাদের ভুলে যাবি না তো? তোদের ভুলে যাব? কি বলিস, তোরা আমার ছোটবেলার বন্ধু। তাহলে তুই কালকেই ঢাকায় যাচ্ছিস? হ্যাঁ যা। তুমি? সালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন। মোহাম্মদ শরীফউদ্দিন। তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে। বসো বসো, এসো বসো। আচ্ছা, এর আগে তোমাকে কোথায় দেখেছি বলো তো? স্যার, রসুলপুর। তারপর
মোহাম্মদ শরীফউদ্দিন। তা হঠাৎ কি মনে করে? স্যার, আপনি বলেছিলেন রেডিও টেলিভিশনে গান গাইবে। হ্যাঁ স্যার। বলেছিলাম বলেই চলে এলে সেই গ্রাম থেকে এই ঢাকা শহরে। আচ্ছা আচ্ছা, ঢাকা এলেই বুঝি রেডিও টেলিভিশনে গান গাওয়া যায়? গান গাওয়াটা কি এতই সহজ? স্কুলে কলেজে ফাংশনে গান গাইলে শিল্পী হওয়া যায়? শিল্পী হওয়াটা এতই সহজ? স্যার থামো, শিল্পী হওয়ার মতো কি যোগ্যতা আছে তোমার? তুমি কেন এসেছো এখানে? আপনি তো বলেছিলেন স্যার। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি বলেছিলাম, তাই বলে তুমি চলে আসবে? তাহলে স্যার আমি যাই। দাঁড়াও, যাবে মানে কোথায় যাবে? গ্রামে ফিরে যাব। গ্রামে ফিরে যাবে? তুমি কি গ্রামে ফিরে যাবার জন্য ঢাকা শহরে এসেছো? জি না স্যার। তাহলে গ্রামে যাবে কেন? আচ্ছা, তোমার এই ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আছে? না স্যার। তুমি হুট করে আবার দেশে চলে যাবে না তো? না স্যার। শরীফ, শরীফ, তোমার কণ্ঠটা ঈশ্বর প্রদত্ত। তুমি যদি সত্যি বড় গায়ক হতে চাও তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, অনেক অনেক সাধনা করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। পারবে তুমি? পারবো স্যার, আপনি যা বলুন সেই কাজই আমি করতে পারবো। শরীফ, শরীফ, ভেরি গুড। আমি এমনি একটু উত্তর তোমার কাছ থেকে আশা করেছিলাম, এমনি একটু উত্তর তোমার কাছে আশা করেছিলাম। বকুল, বকুল, আর তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। শরীফ এখানে আসো। আর দেখোই না, এসো এসো এসো, বসো। শোনো, তোমাকে শরীফ নামের একটা যুবকের গল্প বলেছিলাম, মনে আছে তোমার? ভালো গানের গলা সেই ছেলেটা। দ্যাটস রাইট, এই সেই শরীফ যার গান শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। তা শরীফ এবাসে এলো কি করে? আমি ওকে আমার ঠিকানা দিয়ে এসেছিলাম। বকুল শোনো, আজ থেকে ও এখানেই থাকবে। এখানে মানে আমাদের বাড়িতে? হ্যাঁ বকুল, শরীফকে আমি অনেক বড় শিল্পী বানাবো। আমি যা হতে পারিনি ওকে আমি তাই করব। তার মানে তোমার স্বপ্ন তুমি শরীফকে দিয়ে পূরণ করতে চাচ্ছ? হ্যাঁ বকুল, হ্যাঁ ঠিক তাই।
আমার জীবন মরণ, গানি আমার প্রাণ, গানে আমার দেহ কোরআন মিশাইয়া গেছে, কোরআন মিশাইয়া গেছে। রূপের মায়া জুসনায় আমার মন কাইরানিছে, চোখের ইশারায় জুসনা পাগল বানাইছে, জুসনা পাগল বানাইছে। গান শুনাইয়া বন্ধু আমার মন কাইরানিছে, গানের সুরে বন্ধু আমায় পাগল বানাইছে, বন্ধু পাগল বানাইছে। মায়া জুসনায় আমার মন কাইরানিছে, চোখের ইশারায় জুসনা পাগল বানাইছে, জুসনা পাগল বানাইছে। গান শুনাইয়া বন্ধু আমার মন কাইরানিছে, গানের সুরে বন্ধু আমায় পাগল বানাইছে, বন্ধু পাগল বানাইছে। রূপের মায়া জুসনায় আমার মন কাইরানিছে, চোখের ইশারায় জুসনা পাগল বানাইছে, জুসনা পাগল বানাইছে। গান শুনাইয়া বন্ধু আমার মন কাইরানিছে, গানের সুরে বন্ধু আমায় পাগল বানাইছে, বন্ধু পাগল বানাইছে। আম্মাজান, থাক থাক থাক, উঠতে হবে না, আপনি শুয়েই আরাম করেন। অনেক বেলা হলো, আপনার ঘুম ভাঙেনি, তাই ভাবলাম শরীর টরীর খারাপ করেনি তো? না আব্বা, শরীর ঠিক আছে। রাত জেগে কলেজের বইপত্র পড়ছিলেন বুঝি? হ্যাঁ। আপনাকে আমি কতবার বলেছি, রাত জেগে কষ্ট করে পড়াশোনার দরকার নেই, আমার কথা তো আপনি শুনলেন না। আরে রাত জেগে পড়াশোনা করলে শরীর খারাপ করে। আব্বা আমার শরীর কিচ্ছু হয় নাই, আপনি যান তো, আমি আসতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে মা। আমার বাপ কি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছি, আর রইলো একমাত্র জোসনা, ওকেও আমি বিবাহ দিয়ে পাঠিয়ে দেব শ্বশুর বাড়ি। তারপর থাকবে তুমি আর আমি, আমি তুমি দুই বুড়া বুড়ি। মায়া কি চিরদিন বাপের বাড়ি থাকে? থাকে থাকে, জোসনারে বিবাহ দিয়া আমি ওকে ঘর জামাই রাখবো, না তার জামাই রে, আমি ঘর জামাই করে রাখবো। ইস কি যে মাথা মুন্ডুকন, আমি তার কিছুই বুঝবার পারি না। মূর্খ নারী, আপনি কিছুই বুঝেন না, বুঝবেন না। যান যান ভিতরে, যান ভিতরে গিয়া এক গ্লাস না থুকু গ্লাস না এক কাপ চা গরম গরম বানায় নিয়ে আসেন। যাইতেছি। মূর্খ নারী যত সব, দুই কদম লেখাপড়া শিক্ষা, দুইখান বই পড়া নিজেরে ভাবে, পণ্ডিত পণ্ডিত ভাবে। রাতে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? জি না। অসুবিধা হলে বলবে, আর এখানে নিজের বাড়ি মনে করে থাকবে, ঠিক আছে? আচ্ছা।
তোর সাথে পরিচয় করিয়ে দিই। শরীফ, মোহাম্মদ শরীফউদ্দিন, চমৎকার গায়, গড গিফটেড ভয়েস। গড গিফটেড ভয়েস? দেখে তো মনে হচ্ছে একদম গেয় ভূত। লোপা, ওহ বাবা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, মা গেলাম, বাই। ইয়ে, তুমি কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা একটু অন্যরকম। একমাত্র মেয়ে তো, তাই আদরটা একটু বেশি পেয়েছে। আর বেশি বেশি আদরটা উনি দেন। যাক, তুমি গান শুরু করো। হ্যাঁ, একটা গান শোনো না। হ্যাঁ, শেফালি, শামসু। ও, শামসু তো আবার দেশে চলে গেছে। যাই হোক, আয়, ওটা একটু সরে। খুব চমৎকার গেয়েছো। কিরে শেফালি, কেমন লাগলো? ভাইজান, আপনি এই দরদি গান কেমনে গান? গানটা হুই না, আমার বুকের মধ্যে তোলপাড় করতেছে, আর গানের গলাটাও খুবই মজা, তাই না মজান? ঠিকই বলেছ, আজকাল এমন দরদি কণ্ঠ খুঁজে পাওয়া যায় না, আমার নিজেরও চোখে পানি এসে গেছে, কি বলো? তাহলে বলো, চিনতে আমি ভুল করিনি? একেবারে কোষ্টি পাথর দিয়ে যাচাই করে এনেছো মা, আমার জন্য তো। থাক থাক, সালাম লাগবে না, আমি তোমাকে এমনিই দোয়া করছি, তুমি যদি তোমার সাধনা চালিয়ে যেতে পারো তাহলে একদিন তুমি অনেক বড় শিল্পী হবে। আম্মা জান ঠিকই বলেছেন, আমিও দোয়া করতেছি আপনি একদিন অনেক বড় শিল্পী হইবেন। শরীফ, যাও তুমি ওই ঘরে গিয়ে ভালো জামা কাপড় পরে এসো, তোমাকে নিয়ে একটু বেরোবো। স্যার, আমার তো ভালো জামা কাপড় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যা আছে তুমি তাই পরে এসো, আমি তোমাকে পরে সব ব্যবস্থা করে দেবো, যাও যাও। জি স্যার। শেফালি, এমন একটা গান শোনার পর চুপচাপ বসে থাকলে চলবে না? তুই আমাদেরকে গরম গরম চা খাওয়া, যা। আমি ওখানে যাইতেছি আম্মা। না রে, 10 দিন হইয়া গেল, ছেলেটার কোনো খোঁজ খবরই পাইলাম না। তুমি কোনো চিন্তা করো না চাষি, আমার মন কইতেছে শরীফ ভালো আছে। তুই কেমনে জানোস শরীফ ভালো আছে? আমি জানি, আমার মন যেটা কয় সেটা হয়। তোর কথাই যেন সত্য হয় মা, ছেলেটা আমার বিদেশ বিভুয়ে কই আছে, কি খাইতেছে, কেমনে কাঁদতেছে আমি জানি। চাষি, তুমি এত চিন্তা করো না, তোমার পোলারে তো আমি চিনি, ও যেখানে যাইবো সবার মন জয় করে নিব। ছেলেটা যাওয়ার পর থেকে আমার কেমন একা একা লাগে, আমার মনটার মধ্যে ঝড় বইতেছে। চাষি, তুমি একটু শান্ত হও,
সব ঠিক হয়ে যাবো, শরীর ফিরে আসবো। শরীফ আজকে কেমন গাইলো, তোমার ভালো লেগেছে? স্যার গান তো ভালো হয়েছে, কিন্তু একটু নার্ভাস। শরীফ তোমার কেমন ফিল হচ্ছে, তুমি আজকে কেমন গাইলে? আপনি স্যার আমাকে বেশি ভালো জানেন। আমি ভালো তো জানবোই, কিন্তু তোমার কি মনে হচ্ছে, তুমি এর আগে যে গানটা করলে তার চেয়ে আজকে তুমি ভালো গাইলে, তুমি সেটাই বলো। আমার মনে হয় আজকে আমি ভালো গেছি। গুড, দ্যাটস গুড। কনফিডেন্স রাখবে, কনফিডেন্স রাখলে তুমি একদিন অনেক অনেক বড় শিল্পী হতে পারবে। তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে অনেক বড় শিল্পী হতে হবে, ঠিক আছে? দোয়া করতে হবে। অবশ্যই আমার দোয়া তোমার সাথে অবশ্যই থাকবে, চিরদিন থাকবে, যার জন্যই তো তোমাকে আমি সেই অজপাড়া গা থেকে তুলে নিয়ে আসলাম এখানে। এখন তোমার কনফিডেন্স যত বাড়বে তত তুমি ভালো গাইতে পারবে, ঠিক আছে? আর ভয় পাবে না, ভয় পাবে না, ভয় পেলে চলবে না। হ্যাঁ স্টুডিওর দর্শক সারিতে, ঘরে অথবা বাইরে কিংবা টেলিভিশনের সেটের সামনে, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের অন্যরকম শুভেচ্ছা, অন্যরকম ভালোবাসা। প্রতিদিন আপনাদের অসংখ্য চিঠি পাচ্ছি, পাচ্ছি আপনাদের মূল্যবান মতামত। অনেকেই নাট্যাংশ, কৌতুক, চুটকি, স্বরচিত গান কিংবা প্যারোডি গান লিখে পাঠাচ্ছেন। আবার অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করে চিঠি লিখছেন। আমরা সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার চেষ্টা করি, তবে ভাই নতুন প্রতিভা হতে হবে অন্য রকম। আর কথা নয়, চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। শুরুতেই গান, আর গানটি অন্যরকম। গান আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ। গান আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ। গানের সুরে সুরে ডাকি আমি কারে, গানের সুরে সুরে ডাকি আমি কারে। শুনিয়া রাখো যত ভক্ত আসে কান, গান আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ।
জীবন রে ভাই গানি আমার প্রাণ, গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ, গান আমার জীবন রে ভাই গানি আমার মন পাখিরে বুঝাইলে সে বুঝে না, মন পাকিরে বুঝাইলে সে বুঝে না, প্রবোধ মানে না, মন পাকিরে বুঝাইলে সে বুঝে না। কেমন লাগলো? দারুণ। চলো আমরা অন্য কোথাও যাই। গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ, গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ, গানের সুরে সুরে ডাকি আমি কারে, গানের সুরে সুরে ডাকি আমি কারে, শুনিয়া রাখো যত ভক্ত আসে কান, গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ, গান আমার জীবন রে ভাই আমার বাবা জোসনাকে ভুলে কি করে থাকতে পারো?
কি জানি জানি না। কালি তুমি দেশের বাড়ি যাবে। কিন্তু স্যার, বাবাকে আমি ম্যানেজ করব। রূপা। হ্যাঁ শরীফ, তুমি আজ এই দেশের প্রতিষ্ঠিত তারকা, কিন্তু তুমি তোমার মা বাবা সবাইকে ছেড়ে গিয়ে, কিংবা তুমি তোমার জ্যোৎস্নাকে ভুলে গিয়ে কি শান্তিতে থাকতে পেরেছ? চুপ করো লোপা, চুপ করো। ভালো আছে, চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। রূপের মায়া জ্যোৎস্নায় আমার মন কাইরা নিছে, চোখের ইশারে জ্যোৎস্না পাগল বানাইছে, জ্যোৎস্না পাগল বানাইছে। গান শুনে